দীর্ঘদিন চলচ্চিত্রের পর্দায় দেখা যায় না আমার ঘর আমার বেস্ট খ্যাত চিত্রনায়ক শাকিল খানকে। তিনি এখন নিজের ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত সময় পার করছেন। প্রয়াত চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর পর বেশ কিছু জনপ্রিয় সিনেমা উপহার দেন শাকিল খান। তারপর অজানা কারণে চলচ্চিত্র অঙ্গন থেকে বিদায় নেন এই চিত্রনায়ক। তবে শাকিল ভক্তদের জন্য আশার কথা হলো, তিনি খুব শিগগির চলচ্চিত্রে কাজ শুরু করবেন। এ প্রসঙ্গে তিনি বলেন, চলচ্চিত্র আমার ভালো লাগার জায়গা, অনেকদিন ধরে চলচ্চিত্রের সঙ্গে নেই, তবে চলচ্চিত্র অঙ্গনের সকল খবরই আমার জানা, নিয়মিত খোঁজ খবর রাখি, চলচ্চিত্রে আবার ফিরবেন কিনা। এমন প্রশ্নের জবাবে শাকিল খান বলেন, চলচ্চিত্রে ফেরার ইচ্ছে তো অবশ্যই আছে, চলচ্চিত্রের বর্তমান অবস্থাটা ভালো না, দেখি একটু ভালো হলে আবারও চলচ্চিত্রে কাজ করব। বর্তমানে নিজের ব্যবসা বাণিজ্য নিয়েই ব্যস্ত সময় পার করছেন বলেও জানান শাকিল খান। চলচ্চিত্র থেকে হঠাৎ কেন বিদায় নিলেন, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, অনেকগুলো কারণে চলচ্চিত্র থেকে সরে দাঁড়িয়েছি, এর মধ্যে অন্যতম হলো অশ্লীল চলচ্চিত্র। মাঝখানে চলচ্চিত্র একটা খারাপ সময় পার করেছিল, তখন চলচ্চিত্রে কাজ করাটা কঠিন হয়ে গিয়েছিল, তাই বাধ্য হয়ে চলচ্চিত্র থেকে বিদায় নিয়েছি। এরপর কাজ করার পরিবেশ সৃষ্টি হলেও সিনেমা ব্যবসায়িকভাবে মুখ থুবড়ে পড়ছে, প্রযোজকদেরও লোকসান হচ্ছে, সবকিছু বিবেচনা করেই মিডিয়া থেকে দূরে সরিয়ে রয়েছি। সুহানুর রহমান সুহানের আমার ঘর আমার বেহেশত সিনেমার মাধ্যমে রূপালী পর্দায় পা রেখেছিলেন শাকিল খান। এতে তার বিপরীতে অভিনয় করেন জনপ্রিয় চিত্রনায়িকা পপি। সিনেমাটি অনেক দর্শকপ্রিয়তাও লাভ করে। বিনোদন জগতের আরো নিত্য নতুন খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গেই থাকুন।